হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। প্রত্যেককে ওয়েলকাম বিএম একাডেমি পরিবারে। রয়েছি আজকে উচ্চ প্রাথমিক নিয়ে, রয়েছি আজকে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে, এবং রয়েছি WBSSC SLST নতুন ভ্যাকেন্সি নিয়ে। তো শুরু করা যাক আজকের সেশন। তার আগে প্রত্যেককে বলে রাখি, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেশনটিকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যদি মনে হয় আপনার ভিডিওটি ইনফরমেটিভ। তবেই তাহলে পুজোর আগেই দেখুন, হাইকোর্ট থেকে বলা রয়েছে যে 7 দিনের মধ্যে কিন্তু মানে লিস্ট প্রকাশ করতে হবে। এম প্যানেল থেকে শুরু করে ওয়েটিং লিস্ট সমস্ত কিন্তু, ভ্যাকেন্সি সমস্ত কিন্তু প্রকাশ করতে হবে WBSSC-র অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে আমরা আমাদের মানে কোর্টের নেক্সট ইয়ারিং একটা রয়েছে, যেটা আমাদের 200টা পর রয়েছে। এইটার পরেই কিন্তু একটা ফাইনাল যে প্যানেল বা ফাইনাল যে লিস্ট প্রকাশের চান্স কিন্তু রয়েছে। তো আশা করা যায় পুজোর আগে অবশ্যই প্রত্যেকে মানে ফাইনাল প্যানেল প্রকাশ হয়ে যাবে। এখানে এই পরীক্ষা 2014 সালের নিয়োগ বিজ্ঞপ্তি আসে এবং 14 সালের পর 2015তে এর একটা পরীক্ষা হয় এবং 16 সালে এর রেজাল্ট বেরোয়। তারপর 21 সালে ফাইনাল প্যানেল প্রকাশ হলেও সেটা কিন্তু মানে নিয়ম বেনিয়মের অভিযোগে সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয় এবং 2021 সালে আবারও ইন্টারভিউ নেওয়া হয়। আবারও রিভিউ করা হয়, ভেরিফিকেশন করা হয়, সেটাই কিন্তু কেসে চলে থাকে এবং তারপর এই কথাটা, এই আপডেটটা রয়েছে এখন। মানে এখানে কিন্তু ক্যান্ডিডেটরা দুবার করে ইন্টারভিউ দিয়েছেন, 2014 থেকে 2023 অবধি তারা অপেক্ষা করে রয়েছেন এই ভ্যাকেন্সির জন্য। এবার আশা রাখি যে তাদের এতদিনের পরিশ্রম, এতদিনে তাদের সেই হয়তো এবার নিষ্পত্তি পেতে চলেছে, এটা আশা রাখি। চলে আসি নতুন WBSSC SLST নিয়ে। আমি আগেও বলেছিলাম, আমি এখনও বলছি, 9, 10 এবং 11, 12 ভ্যাকেন্সির থাকতে কোনো প্রবলেম নেই, সব ক্লিয়ার আছে। তবে এটা একটা কথা বলতে হয় যে স্কুল সার্ভিস কমিশনের একটা গলায় কাটা ছিল কিন্তু এই উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে। সেই গলার কাটা যদি নাম মানে যদি নেমে যায় তাহলে কিন্তু SSC SLST-র ভ্যাকেন্সি যে কোনো দিন আসতে পারে, যে কোনো দিন আসতে পারে 2023-এর মধ্যেই, এবং আসবেও। এরপর বলে রাখি, মাদ্রাস সার্ভিস কমিশনের সিট সংখ্যা বাড়তে পারে। দেখুন পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, প্রচুর ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, যেটুকু রিপোর্ট মাদ্রাসাতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। হয়তো পরে এটা সিট সংখ্যা ইনক্রিজ করতেও করতে পারে, তবে আশা আছে একটা। এবার সিট আপডেট, আপারে সিট আপডেট, দেখুন সিট আপডেট নিয়ে বলা, ভ্যাকেন্সি আপডেট চেয়েছে এখানে। তো সিট আপডেট আশা করা যায় নেক্সট ইয়ারিংয়ের মধ্যে একটা কিছু আমরা আপডেট পেতে চলেছি সিট আপডেট নিয়ে। তো প্রত্যেককে অবশ্যই বল, প্রত্যেককে অবশ্যই সেশনটিকে শেয়ার লাইক করে দেবে, প্রত্যেককে অবশ্যই সেশনটি পুরো দেখুন। এবং তো আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই এখানে কমেন্ট করে জানান যে SLST নতুন ভ্যাকেন্সি থেকে শুরু করে মানে আপার প্রাইমারি থেকে শুরু করে সব কিছু নিয়ে। তবে একটা কথা বলে রাখি, নেগেটিভ হওয়ার খুব কিছু নেই। আশা করা যায় এই বছরটা 23 এবং 2024 কিন্তু অনেকের জন্য ভাগ্য খুলতে চলেছে, অনেকের জন্য কিন্তু মানে একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে আশা রাখি আপনাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।